নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির সঠিক লক্ষ্য পূরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খবরের শিরোনামে তারাই থাকে যারা কিনা জীবনে কিছু করে উঠতে পেরেছে, অর্থাৎ জীবনে সফলতা অর্জন করেছে। সে পড়াশোনার পরীক্ষার ক্ষেত্রেই হোক বা জীবনের পরীক্ষার ক্ষেত্রেই হোক, আমরা কিন্তু তাদেরকে নিয়েই চর্চা করি। কিন্তু যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা সেই অর্থে জীবনে কিছুই করে উঠতে পারেনি, আমরা কি তাদের কথা ভাবি? ভাবি না। কিন্তু আজকে আমরা তাদের নিয়ে আলোচনা করব। কাদের নিয়ে? না, যারা একসময় অনেক স্বপ্ন দেখেছিল, অনেক কিছু করে উঠবে ভেবেছিল, কিন্তু সেই অর্থে তারা তাদের কোনো স্বপ্নকেই বাস্তব রূপ দান করে উঠতে পারেনি। হতাশাগ্রস্ত অবস্থায় তারা ঘরের কোনাকেই বেছে নিয়েছে। কি করলে তারাও পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারবেন? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেটাই। এবং এই আলোচনায় যিনি উপস্থিত রয়েছেন, তিনি বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ সম্রাট শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়, যিনি বহু পুরস্কারে পুরস্কৃত এবং স্বর্ণপদক প্রাপ্ত। এবং আজকে এই সঠিক লক্ষ্য পূরণ অনুষ্ঠানে আপনারা যারা সমস্যা নিয়ে দাদার সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা অবশ্যই চলে আসুন আমাদের এই দুটো ফোন নাম্বারে। ফোন করে 03325712255 এবং 03 4008 1437। আসুন গ্লোব টিভির সঠিক লক্ষ্য পূরণ অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়কে। স্বাগত সঞ্জয় দা আরও আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, আজকে লাইভ প্রোগ্রামটা দর্শক বন্ধু আমি সেই সকল মানুষদের উদ্দেশ্যে আমি করব যারা জীবনে হেরে গেছেন। যারা জীবনে হেরে গেছেন মানে অনেক স্বপ্ন নিয়ে, বুকে নিয়ে, অনেক স্বপ্ন বুকে নিয়ে এসেছেন, অনেক কিছু করবেন কিন্তু কিছু করতে পারেননি, সেটি ব্যবসার দিক থেকে হোক অথবা চাকরির দিক থেকে হোক অথবা যে কোনো আপনার শখ পূরণের দিক থেকে হোক, সেই হেরে যাওয়া মানুষদের জন্য আমি আজকে দর্শক বন্ধু লাইভ প্রোগ্রামটা করতে এসেছি। প্রথমে আমি আপনাদেরকে, আমি আমার প্রোগ্রাম শুরু করার আগে একটা জিনিস আমি প্রশ্ন করবো, এই বুকে হাত দিয়ে বলবেন আমাকে, ঠিক আছে? যারা যারা দর্শক বন্ধুরা আমার এখন লাইভ প্রোগ্রামটা দেখছেন, মানুষ জন্ম নিয়েছি যে আমরা এই পৃথিবীতে, আমরা যে মানুষ জন্ম নিয়েছি এই পৃথিবীতে, কোনো অর্ডিনারি কোনো সাধারণ জিনিস করার জন্য না, হেরে যাই হেরে গিয়ে কি ঘরে বসার জন্য না, কোনো অর্ডিনারি বা কোনো রকম সাধারণ জিনিস করার জন্য অথবা হেরে গিয়ে ঘরে বসে থাকার জন্য আমরা মানুষ জন্ম নিইনি দর্শক বন্ধু। মানুষ জন্ম হয়েছে কিছু করে দেখানোর জন্য, দুনিয়াকে কিছু উন্নতি করার জন্য, যে কোনো দিক থেকে। নিজেকে নিজে দর্শক বন্ধু একদম কমজোর ভাববেন না, আপনাদের মধ্যে সমস্ত ধরনের শক্তি আছে। তবে একজন প্রকৃত জ্যোতিষ দেখানোটা খুবই জরুরি, আমি বলবো না আমি প্রকৃত জ্যোতিষ নাকি জ্যোতিষ না, আপনারা বাজারে অনেক জ্যোতিষ আছে, যে জ্যোতিষী আপনাদের হাতে কি রেখা অথবা আপনাকে দেখতে কিরকম না দেখেই বহু দূর থেকে যে বলে দিচ্ছে সেই কিন্তু প্রকৃত জ্যোতিষী দর্শক বন্ধু, ঠিক আছে? দেখো শুভ না, কিছুদিন আগে আমার হাওড়ার চেম্বারে একজন ভদ্রলোক এসেছিলেন, ওনার জন্মচার্টটা যখন আমি দেখলাম, ওনার জন্মছকে কানেকশানটা আছে যে উনি যদি ফাস্টফুডের যদি ছোটো যদি দোকান করতে পারেন তাহলে কিন্তু ওনার উন্নতি ছিল, মানে ওনার ফাস্টফুডের দোকানের থেকে কিন্তু প্রচুর টাকা উনি লাভ করতে পারতেন। কিন্তু ওই মহাশয় কি করেছেন, ওই ভদ্রলোক কি করেছেন, উনি একটা মোবাইলের বড় শোরুম খুলে বসে আছে ব্যাংকের থেকে লোন নিয়ে, কিন্তু কোনো রকম কিন্তু ওই দোকানে কিন্তু মোবাইল কিন্তু বিক্রি হচ্ছে না, মানে হচ্ছেই না, উনি সারাদিন ধরে মাছি মারছেন, লাস্টে যখন দেখছেন ওনাকে প্রত্যেক মাসে মাসে ভাড়া গুনতে হচ্ছে, তারপরে আমার কাছে এসছেন। এই জন্য দর্শক বন্ধু আমি সবসময় বলবো আপনাদের প্রত্যেকটা মানুষকে, আমি সবসময় বলবো একজন প্রকৃত জ্যোতিষী পারে আপনাদের রাস্তা দেখাতে, ঠিক আছে? যদি ভরসায় আমার চেম্বারে একবার আসবেন, কি করে লাইফে সাকসেস পেতে হয় সেটা আমি বুক টুকে বলে দিচ্ছি, আমি সেটা দেখিয়ে দেবো। কে আছেন বলুন? নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? সংখ্যা বলুন। আট। আচ্ছা,
বয়স বলুন, মেয়ের পুরো বয়সটা বলুন। ওর 8 নভেম্বর 2004। পুরো বয়স কত হচ্ছে সেটা বলুন। এখন 17+ হচ্ছে। 17+। আচ্ছা সোমাশ্রী নন্দী বললেন। হ্যাঁ সোমাশ্রী নন্দী। সোমাশ্রী নন্দী আর বয়স কথা বলেছেন 8 আর 17+ বয়স। 17+ বয়স। আপনি গুনে গুনে 6 সেকেন্ড ধরুন, ঠিক আছে? প্রথমে আমাকে একটা কথা বলুন, আমার অনুষ্ঠান দেখেন? না দেখি। দেখি বলেই তো ভালো লাগে ফোন করলাম। ধরুন একটু 6 সেকেন্ড। সোমাশ্রী নন্দী প্রথম কথা হচ্ছে সোমাশ্রী নন্দী। হ্যাঁ আপনি যে মেয়ের কথা বলছেন সোমাশ্রী নন্দী, সোমাশ্রী নন্দীর মাথাটা ঠিক এরকম, ইয়েস অর নো? মুখটা ঠিক এরকম, দেখতে সুন্দর সোমাশ্রী নন্দীকে দেখতে ভালো, মুখটা ঠিক একটু লম্বাটে টাইপের, হ্যাঁ কি না? আচ্ছা নাম্বার টু, সোমাশ্রী নন্দী একটু খোলাখুলি স্বভাবের, মানে একটু মানে মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, একটু একটু কি বলবো, একটু মানে মন সরল সিধে টাইপের, হ্যাঁ কি না? হ্যাঁ। তৃতীয় কথা, সোমাশ্রী নন্দীর হাত দেখুন পাশে আছে? সোমাশ্রী নন্দীর হাতে দেখুন ঠিক এই মধ্যম আঙ্গুলের, এই মধ্যম আঙ্গুলের ঠিক নিচের পোর্শনটা দাবানো আছে অথবা ক্রস চিহ্ন আছে? আছে। তাহলে এগুলো কি করে বলছি? এবার কথা হচ্ছে সোমাশ্রী নন্দী জীবনে পারবে উন্নতি করতে, তবে একটু বাধার মধ্যে থেকে উন্নতি করতে পারবে, ঠিক আছে? চলুন ভালো থাকবেন। ফোন করার জন্য ধন্যবাদ। এবং আমাদের অল্প সময়, খুবই অল্প সময়, মাত্র 15 মিনিট, কাজেই এই অল্প সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ এবং রেমেডি দেওয়া কখনোই সম্ভব নয়। যারা মনে করছেন দাদার সঙ্গে চেম্বারে গিয়ে কথা বলবেন, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি দাদার চেম্বারগুলি কোথায় কোথায় রয়েছে। কালীঘাট, গড়িয়াহাট, শিথিরমোড়, গড়িয়া, কৃষ্ণনগর, বর্ধমান, আমতলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উড়িষ্যা, হাওড়া, দুর্গাপুর, শেওড়াফুলি, এছাড়াও মালদহ, বোলপুর, খড়গপুর, শিলিগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার, দমদম, বর্ধমান, আসানসোল, বহরমপুর, এছাড়াও মাসে একবার আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন মুম্বাই, দিল্লি ও ব্যাঙ্গালোরে। এবং আমাদের এই গ্লোব টিভি চ্যানেলে প্রতি শনি ও মঙ্গলবার সন্ধে 5:25 দাদার লাইভ ফোন ইন অনুষ্ঠান থাকে। এবং চেম্বারে আসার আগে এবং অনুষ্ঠান শেষ হয়ে গেলে বুকিং এর জন্য অবশ্যই ফোন করুন। যারা মনে করছেন দাদার বুকিং নাম্বার আমি বলে দিচ্ছি, 9433811696 এবং 7003115041। সঞ্জয় দা চলে যাচ্ছি আবার আলোচনায়। দেখুন দর্শক বন্ধু, লাইফে সাকসেস পেতে গেলে, যে কোনো দিক থেকে উন্নতি পেতে গেলে তিনটে জিনিস দরকার দর্শক বন্ধু, তিনটে জিনিস যদি মেনে চলেন আপনার উন্নতি হবেই। এক নম্বর হচ্ছে দর্শক বন্ধু, আপনার উন্নতিটা কোন দিকে আছে। যদি আপনার ব্যবসার দিকে উন্নতি থাকে তাহলে ব্যবসার দিকে আপনাকে যেতে হবে, যদি চাকরির দিকে উন্নতি থাকে চাকরির দিকে যেতে হবে, যদি আপনার অন্য কোনো প্রফেশনের দিক থেকে যদি উন্নতি থাকে তাহলে অন্য কোনো প্রফেশনে যেতে পারেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস। নাম্বার থ্রি, জেদ হতে হবে, জেদি হতে হবে, যে পাশের বাড়ির মানুষটা পাচ্ছে আমি কেন পারবো না। তবে এর জন্য দর্শক বন্ধু একজন প্রকৃত জ্যোতিষ দেখানোটা খুবই দরকার, খুবই দরকার, ঠিক আছে? কি আছেন বলুন। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবো। প্রণব মুখার্জি, তাই তো? হ্যাঁ। আচ্ছা বয়সটা বলুন আপনার, পুরো বয়সটা। 51। প্রণব মুখার্জি 51, আর 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা বলুন। 6। বেশ, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। কি রকম লাগে? বুকিং নাম্বার ওই মোবাইল নাম্বারে ফোন করে নিন, বিশদে জানতে পেরে যাবেন, ঠিক আছে? শুনতে থাকুন। নামটা কি বলেন? প্রণব মুখার্জি 51 ওনার এজ, এবং উনি যে সংখ্যাটি বলেছেন সেটি 6। 6 সেকেন্ড ধরুন, ঠিক আছে? নাম্বার ওয়ান, প্রণব মুখার্জি, আপনাকে দাদা বলছি, আপনার আপনার মধ্যে মানে আপনার সামনে কেউ যদি আপনাকে যদি বোঝাতে আসে না, বোঝাতে আসে মানে কেউ বলতে গেলে কেউ যদি জ্ঞান দেয় না, আপনি সেই লোককে পছন্দ করবেন না, হ্যাঁ কি না? কেউ যদি আপনার সামনে যদি জ্ঞান দেয়, আপনার বাড়িতে এসে কেউ যদি আপনাকে মানে জ্ঞান দেয় বা বা বোঝায়, আপনি সেটা পছন্দ করেন না, মানে কারুর মানে কেউ আপনাকে যদি জ্ঞান দেয় আপনি পছন্দ করেন না, কি না?
নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রণব মুখার্জি আপনার হাই প্রেশার, একটা একটা প্রেশারের একটা রোগ হবে বা হয়েছে, হবে বা হয়েছে, হাই প্রেশার আছে, হাই প্রেশার আছে। নাম্বার টু, নাম্বার থ্রি, হ্যাঁ নিজের হাত দেখুন, নিজের হাতের কালারটা দেখুন, হালকা দেখুন, লালচে টাইপের, হালকা লালচে আছে। এবার কথা হচ্ছে দাদা, আপনি খুব জেদি আছেন, আপনার মানসিকতা হচ্ছে একটা জাস্ট হিরোদের মতন, ঠিক আছে? আপনি পারবেন সাকসেস হতে, জীবনে সাকসেস হতে পারবেন, ঠিক আছে? জীবনে সাকসেস হতে পারবেন, এত বড় কথা বলে দিলাম, কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? চলুন ভালো থাকবেন। ফোন করার জন্য ধন্যবাদ সঞ্জয় দা, অবাক হয়ে যাচ্ছি সত্যি, এটা কি ম্যাজিক হচ্ছে? মানে আপনি কি ম্যাজিশিয়ান? মানে অন্যান্য জ্যোতিষীদের আমরা দেখেছি যে তাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লাগে, এবং সেটা হয়তো আপনারও পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের জন্য লাগে, কিন্তু আপনি শুধুমাত্র নাম এবং একটি সংখ্যার উপরে, মানে সংখ্যাতত্ত্বের উপরে ভিত্তি করে প্রায় সবটাই বলে দিচ্ছেন। তাহলে আপনি যখন জন্ম তারিখ বা বিশদে তার হাতও দেখতে পারবেন, হাতের রেখা বিচার বিশ্লেষণ করতে পারবেন, তাহলে কতটা আমরা জানতে পারবো জীবন সম্পর্কে? দেখুন দর্শক বন্ধু, একটা কথা বলি, খুব ফ্রেন্ডলি বলছি আপনাদেরকে কথাটা, বহু দূর থেকে একটা সংখ্যার উপর ভিত্তি করে, বহু দূর থেকে একটা সংখ্যার উপর ভিত্তি করে দর্শক বন্ধু, মানে হাতের কী রেখা আছে, আপনার ক্যারেক্টার কী, আপনাকে দেখতে কীরকম, আচ্ছা আচ্ছা জ্যোতিষী পারি নাকি আমি জানি না, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, আমি পারবো জানি আমি। এবার জাস্ট একটা নামের ওপরে, একটা সংখ্যাতত্ত্বের উপরে বেস করে আপনাদেরকে এত কিছু বলে দিচ্ছি, তাহলে আপনার হাত দেখলে অথবা আপনার জন্মছক দেখলে কী না বলতে পারবো, ঠিক আছে? এগুলো ভাবতে হবে। লাইফে সাকসেস পেতে গেলে, লাইফে সাকসেস পেতে গেলে না একজন প্রকৃত জ্যোতিষীর কাছে যেতে হয়। যদি আমরা, মানে আপনারা যদি আমার প্রোগ্রাম যদি ভালোবেসে থাকেন, আমার ওপর যদি আস্থা থাকে, লাইফে একটাবার আসবেন আমার কাছে। যারা হেরে গেছে তারাই আসবেন, যারা লাইফে সাকসেস পেয়েছেন তাদের আসার দরকার নেই, তাদের জন্য অনেক জ্যোতিষী আছে। যারা মানে ব্যবসায় টাকা পয়সা ডুবিয়ে ঘরে বসে আছেন, যারা লাইফে কিছু করতে পারেনি, তারা আমার কাছে একবার আসবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার উন্নতি আমি করেই দেবো, আমি দেখবো না উন্নতিটা কোন দিকে যাচ্ছে, যদিও উন্নতি কানেকশান যদি থাকে সেদিকে কোনো রকম গ্রো বাধা দিচ্ছে নাকি, ঠিক আছে? আমি দেখে নেবো, সেটা আমি বুঝবো। আর আরেকটা কথা বলেছি, বলে দিচ্ছি দর্শক বন্ধু, যার ব্যবসার যোগ নেই, আমার চেম্বারে অনেকজন আসে, ঠিক আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যার ব্যবসার কানেকশান নেই, আমি হাত জোর করে বলবো সে ব্যবসা করবেন না, ব্যবসা দরকার নেই করা, ব্যবসার আপনার যোগ নেই। দ্বিতীয়ভাবে, দ্বিতীয় ভাবপতিকে আপনার রাহু দৃষ্টি দিচ্ছে, সপ্তমকে রাহু দৃষ্টি দিচ্ছে, সপ্তম ভাবপতি পীড়িত আছে, সেই মানুষ যদি ব্যবসা করে পুরো ব্যবসা ডুবিয়ে ঘরে বসে থাকবে, দরকার নেই দর্শক বন্ধু, ব্যবসা করবেন না। যার ব্যবসার কানেকশান আছে সেই ব্যবসা করবেন, তবে ব্যবসার কানেকশান থাকলে ব্যবসায় কোনো রকম গাড্ডা নেই, তো সেটা কিন্তু দেখাটা খুবই জরুরি। আপনার সাকসেসটা কোন দিকে, কোন দিকে আপনার সাকসেসটা ইঙ্গিত করছে সেটা দেখতে পারলে, তাহলে কিন্তু দর্শক বন্ধু লাইফে কেন, মানে 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 পুরো, মানে পুরো জীবনটাতেই, পুরো লাইফটাতেই আপনারা পুরোপুরি ভালো মতন থাকতে পারবেন, ঠিক আছে? ভালো থাকবেন দর্শক বন্ধু। আমাদের হাতে সময় আর খুবই সামান্য রয়েছে, কাজেই যেতে যেতে একটা কথা একটু জানতে ইচ্ছা করছে, যে অনেকের তো মানে সঠিক জন্ম তারিখ থাকে না বা সঠিক জন্ম সময়ও থাকে না, জন্ম তারিখ থাকলেও জন্ম সময়টা সঠিক অনেকের ক্ষেত্রেই থাকে না, তখন হয়তো তারা যাদের কাছে গেছেন সেই জ্যোতিষী বন্ধুদেরই দোষারোপ করেন যে উনি তো দেখে দিলেন, হলো না ঠিক মতন। তাহলে সেক্ষেত্রে আপনি যে পদ্ধতিটা বেছে নিয়েছেন, যে শুধুমাত্র নাম বা যে কোনো একটা সংখ্যা বা পুরো বয়স, যাদের ধরুন এরকম সমস্যা রয়েছে, কাজেই সেক্ষেত্রেও কতখানি প্রেডিকশন করা সম্ভব হয়? 200% প্রেডিকশন করা সম্ভব হয়। যে কাজ জানে না, যে অ্যাকচুয়ালি কাজ জানে, তাকে কি বলুন তো, অ্যাকচুয়ালি চেনা বামুনের পৈতে লাগে না দর্শক বন্ধু, ঠিক আছে? চেনা বামুনের পৈতে লাগে না, চেনা বামুন মানুষ দেখলেই বুঝতে পারে, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন দর্শক বন্ধু, আবার আমি চলে আসবো মঙ্গলবার 5:25, ঠিক আছে? নিজের উপর কনফিডেন্স রাখবেন, মনোযোগ রাখবেন, সব কিছু পারবেন করতে, ঠিক আছে? খালি ধন্যবাদ সঞ্জয়, খালি একটু জ্যোতিষীর কাছে যেতে হবে, ব্যাস, প্রকৃত জ্যোতিষী। যদি সঞ্জয় দার সাথে আলোচনা করে কিন্তু আমরা সবাই মনের জোর পাই, সেই জন্য আপনাকে আরো আরেকবার ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সেই সঙ্গে আপনাদের সবাইকে। সঞ্জয় দাকে নিয়ে আবার আমরা চলে আসব আগামী মঙ্গলবার ঠিক বিকেল 5:25 মিনিটে গ্লোব টিভি চ্যানেলে। ভালো থাকুন, আসছি, নমস্কার।